ঈদযাত্রায় রাতেও বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখী মানুষের ঢল। সেখানে আছেন রিপোর্টার তানভীর হাসান মেঘ, সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, আনন্দ ঈদ মানে হচ্ছে উৎসব, আর এই ঈদকে আর এই উৎসবকে কেন্দ্র করে যদি ঈদের কথা হয় তাহলে তার কোনো কথাই নেই। এই মুহূর্তে কিন্তু আমরা আছি বিমানবন্দর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে কিন্তু আমরা দেখছি যে উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সন্ধ্যা থেকেই কিন্তু আমরা দেখছিলাম যে যাত্রীদের কিন্তু উপস্থিতি অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সময় যত ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রত্যেকটি রেল স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশন থেকে হাওড় এক্সপ্রেস 11:07 কিন্তু এখান থেকে ছেড়ে যায়। তা সেই সঙ্গে কিন্তু সময় যত ঘনিয়ে আসতেছে, ঠিক অন্যান্য গেল কয়েকদিনের তুলনায় কিন্তু প্রত্যেকটি বিমানবন্দর রেল স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখছিলাম যে হাওড় এক্সপ্রেস যেটি রয়েছে মূলত সেটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকটা গাদাগাদি করেই কিন্তু প্রিয়জনের সাথে ঈদ ভাগাভাগি করার জন্য কিন্তু ছুটে চলেছে। সেই সঙ্গে এই মুহূর্তে যদি বিমানবন্দর রেল স্টেশনের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু পরিবারের সাথে কিন্তু অনেকে এসেছে এবং তাদের কাঙ্ক্ষিত যে ট্রেনটি সেই ট্রেনের জন্য কিন্তু এখনও অনেকেই অপেক্ষমান অবস্থায় রয়েছে। সেই সঙ্গে আজ কিন্তু বিভিন্ন অফিস ছুটি হওয়ার পরেই কিন্তু বিমানবন্দর যে রেল স্টেশন, সেই রেল স্টেশনে কিন্তু যাত্রীদের চাপ কিন্তু অনেকটা কিন্তু বাড়া শুরু করেছে। সেই সঙ্গে আমরা এখানে আসার পর যেই চিত্রটি লক্ষ্য করতে পেরেছি, বিমানবন্দরের পুরো যে রেল স্টেশনটি রয়েছে সেই রেল স্টেশনে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু এখানে কিন্তু রাত ঠিক এখন 11:10 এসেছে। সেই সঙ্গেও কিন্তু আমরা দেখছি যে যাত্রীদের যে উপস্থিতি অনেকটাই বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো সব মিলিয়ে বলা চলে যে সময় যতটা ঘনিয়ে আসছে ঠিক যাত্রীদের উপস্থিতি কিন্তু অনেকটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেল স্টেশন থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিমানবন্দর রেল স্টেশন থেকে।